নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেকটা ভিডিওর আগে যেটা বলে থাকি এটাতেও তাই বলছি, এটা শুধুমাত্র মোহনবাগানের চ্যানেল, এটা শুধু মোহনবাগান ফ্যানেদের জন্য বানানো হয়েছে। আপনি যদি মোহনবাগান ফ্যান বা মোহনবাগান সমর্থক হন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় নিয়ে আলোচনা করব, আগামী চেন্নাই ম্যাচের লাইন আপ কী হতে চলেছে এবং কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো শুরু করছি আজকের ভিডিও, প্রথমেই চলে আসবো চেন্নাই ম্যাচের কিছু আপডেট নিয়ে। প্রথমত বলে রাখি, মনবীর সিং এবং দিমিত্রি পেট্রাডস ছাড়া আর কোনো চোটের আপডেট নেই। মনবীর মোটামুটি ফিট হয়ে গেছে কিন্তু এখনও ম্যাচে তাকে ইউজ করা হবে কিনা সেটা বলা যাচ্ছে না। দিমিত্রির চোট সেরকম গুরুতর না হলেও চোট কিন্তু আছে, তাই ফেরান্ডো তাকে নিয়ে আদৌ চেন্নাই যাবেন কি না এই বিষয়ে একটা সন্দেহ আছে, আর নিয়ে গেলেও কতটা তাকে ম্যাচে ইউজ করবেন সেটা দেখতে হবে। এবার দিমিত্রি যদি না খেলে বাকি টিম একই থাকবে, বুমোস গ্যালেগো খেলবে এবং বাকি টিমটা মোটামুটি একই থাকবে। তবে আমার পার্সোনালি মনে হয় যে আশিস রায়, লিস্টান কোলাসো, প্রীতম কোটাল এই তিনজন প্লেয়ারকে নিয়ে একটু ভাবনা চিন্তা করাটা উচিত। আর ব্র্যান্ডন হ্যামিলের চেয়ে কিন্তু স্ল্যাবকো দামিয়ানোভিচ অনেক ভালো ডিফেন্ডার, তাই স্ল্যাবকোকে খেলানোর ব্যাপারে একটু ভাবনা চিন্তা করে দেখলে মনে হয় ভালো হবে। আর কিয়ান ফার্দিনের জুড়িটাকে কিন্তু ফেরান্ডো সেইভাবে ইউজ করছে না, এটা ইউজ করলে মনে হয় যে এটা কাজে লাগতে পারে এবং টিমের ব্যালেন্সটা কিন্তু বেটার হতে পারে, এটাও ফেরান্ডোর একটু দেখা উচিত। আবারও বলছি, যদি মুম্বাই ম্যাচের সেকেন্ড হাফের মতো ম্যাচটা খেলতে পারে তাহলে চেন্নাই সত্যি দাঁড়াতে পারবে না এবং আমরা হেসে খেলে ম্যাচটা জিতবো, কিন্তু কী হবে সেটা তো আগে থেকে বলা যাচ্ছে না, কারণ এই টিমটা একটা ম্যাচে খুব ভালো খেলে তার একটা ম্যাচে বাচ্চাদের মতো মিস করে বা বাচ্চাদের মতো ভুল করে, ফলে রেজাল্টটা অন্যরকম হয়ে যায়। সেটা যদি না করে তাহলে কিন্তু এই ম্যাচটার রেজাল্ট কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট বা ভালো ম্যাচ দেখতে পেতে পারি। তবে মোহনবাগান সমর্থক হিসেবে আমি বলবো এটা একটা কিন্তু বদলার ম্যাচ, আগের ম্যাচে চেন্নাইরা কিন্তু আমাদের ঘরের মাঠে বাজেভাবে হারিয়েছিল, তো সেটার বদলা নেওয়ার কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এবার চলে আসবো ট্রান্সফার আপডেট নিয়ে। মার্কেটে অনেক ট্রান্সফারের গুঞ্জন শুনবেন, সেই খবরগুলো আমি ইচ্ছে করেই দিচ্ছি না কারণ কোনো খবর কনফার্ম হয়নি। বিভিন্ন প্লেয়ারকে অ্যাপ্রোচ করছে, সেই খবর দিয়ে শুধু শুধু ভিডিও একগাদা ভিডিও দিয়ে করবো একটা লাভ আছে বলে আমার মনে হয় না। একটা কথা আমার মনে হয়েছে, কিছু প্লিজ মনে করবেন না, আজকে আমাদের জন্যই কিন্তু ইউটিউবে ফালতু ভিডিও বেড়ে গেছে। যখনই আমরা কোনো একটা হেডিং দেখি যে এই প্লেয়ার আসছে, এই প্লেয়ার চলে যাবে, এই প্লেয়ারের কী হলো, এই ধরনের ফালতু কিছু থাম্বনেল দেখি, তখনই আমরা সেই ভিডিওগুলোকে দেখি। যে ভিডিওগুলোতে আমরা সত্যিকারের ম্যাচ নিয়ে অ্যানালিসিস করি বা ম্যাচকে কী টিম লাইন আপ হবে এগুলো নিয়ে আলোচনা করি, সেই ভিডিওগুলো কেউ দেখে না, যার ফলে মার্কেটে ভুলভাল ফেক নিউজের ভিডিও প্রচুর বেড়ে গেছে এবং ফেক নিউজে প্রচুর ভিউ আসছে এবং তার জন্য কিন্তু আমরাই দায়ী বলে এটা আমার ব্যক্তিগত মতামত। আর ট্রান্সফার মার্কেট নিয়ে যে খবরটা রয়েছে সেটা ট্রান্সফারের খবর নয়, তিরিকে নিয়ে একটা খবর রয়েছে। তিরি আগামী 15 দিনের মধ্যে ইন্ডিয়াতে ব্যাক করছে, মানে ধরা যাক যে এই আইএসএলের শেষের দিকে বা নকআউট পর্বের সময় তিরি কিন্তু ইন্ডিয়াতে এসে যাবে এবং এসে গেলেও কিন্তু তিনি মোহনবাগানে খেলবে না, মোহনবাগানের সঙ্গে প্র্যাকটিস করবে, ম্যাচ প্র্যাকটিস করবে, কিন্তু মাঠে আগামী সিজনের আগে নামার কোনো চান্স নেই কারণ তিরি কীরকম অবস্থায় আছে চোট সারিয়ে সেটা ফেরান্ডো দেখে নিয়ে তারপরই ফাইনাল ডিসিশান নেবেন। এছাড়া মোহনবাগান রিলেটেড কোনো প্লেয়ারকে আসা নিয়ে সেরকম কোনো আপডেট নেই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।